Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wa'budullaha wa la tushriku bihi shay'a ila akhiril ayah. Wa qala nabiyyu sallallahu alaihi wasallam, ya Mu'adz, atadri ma haqqullahi 'alal 'ibadi wa ma haqqul 'ibadi 'alallah? Qultullahu wa rasuluhu a'lam. Prashongsha gapon korchi Allah subhanahu wa ta'ala, jei Allah subhanahu wa ta'ala amake taufik pradan korechen kitabut tauhid series er nobom tomo porber jot samanno আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া, সেজন্য মহান রবের শুকরিয়া জ্ঞাপন করতে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর দিক নির্দেশনা সহ পৃথিবীর অগণিত নাজ নিয়ামতকে আমাদের জন্য নিবেদন করে দিয়েছেন, আর সেগুলো থেকে আমরা প্রতিনিয়ত ভোগ্য সামগ্রী হিসেবে উপকৃত হচ্ছি, আমরা সেগুলো থেকে নিজেরা পরিতৃপ্ত হচ্ছি। এ সকল কিছুর পরিণাম এবং সকল কিছুর মূল সূত্রপাত হলো আল্লাহ রাব্বুল আলামিন এর ঐকান্তিক ইচ্ছা, যেই ইচ্ছা বাস্তবায়নের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আপনার জন্য এত কিছু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটিমাত্র ইচ্ছা, সেটি হচ্ছে বান্দা শুধুমাত্র আমি আল্লাহ তাআলাকে ডাকবে, আমি আল্লাহ তাআলার বশ্যতা স্বীকার করবে, আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। এ মর্মে যেই আলোচনা আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে তার শিক্ষক, তার দিক নির্দেশনা এবং তাওহীদ সংক্রান্ত আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের গ্রহণ করা অত্যন্ত জরুরি, যার ধারাবাহিক আলোচনার অংশবিশেষ হিসেবে আপনাদের সামনে তাওহীদ নামক অধ্যায় থেকে শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনের 4 নম্বর সূরা নিসা এর 37 নং আয়াতের মাধ্যমে বান্দার প্রতি যেই নির্দেশনা প্রদান করেছেন, বান্দাকে আল্লাহ তাআলার প্রতি সর্বপ্রথম করণীয় সম্পর্কে অবহিত করেছেন এবং বান্দা কি দিক নির্দেশনা গ্রহণ করবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত করেছেন। এই আয়াতের মাধ্যমে হক অধিকার সংক্রান্ত 10টি বিষয় সাব্যস্ত হয়। 10টি বিষয়ের সর্বপ্রথম হক, সর্বপ্রথম বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি একক বশ্যতা, এর প্রতি এককভাবে ইবাদত নিবেদন করার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বলেছেন যে ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো আর তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করছেন যেন আমরা ইবাদতের মাধ্যমে একমাত্র তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত না করি, একমাত্র তাকে একক ইলাহ হিসাবে গ্রহণ করি। এটাই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আরো শিক্ষা নিতে পারি এই যে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সাংঘর্ষিক, আল্লাহ রাব্বুল আলামিন এর হক বিনষ্ট করা সেটা শিরকের মাধ্যমে হয়ে থাকে।
এই অধ্যায় থেকে আমরা আরো শিক্ষা নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তিম কালে যে উপদেশ দিয়েছিলেন, বিদায় লগ্নে আমাদেরকে যেই উপদেশাবলী শুনিয়েছেন, রেখে গিয়েছেন, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন আমরা শিক্ষা নিতে পারি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর হক সম্পর্কে অবহিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর হক সম্পর্কে অবহিত হওয়া শিক্ষা নিতে পারি। বান্দার আল্লাহর হক আদায় করলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে কি হক প্রাপ্তির আশা করতে পারে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি হক রাখে, এই বিষয়টি আমরা শিক্ষা লাভ করতে পারি। সাহাবী মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই বিষয়টি অধিকাংশ সাহাবীরা জানতেন না। অর্থাৎ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, একটি বাহনে আরোহিত অবস্থায় ছিলেন, সেই মুহূর্তটি এক যুগান্তকারী মুহূর্ত, যেখানে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাঝখানে শুধুমাত্র আসন ভাগের যেই একটি কাঠ, সেই কাঠ ছাড়া আর কোনো কিছুই দূরত্ব ছিল না। নিকটস্থ এই মুহূর্তে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে ইসলামের অমীয় বাণী, আল্লাহ এবং বান্দার সম্পর্ক, আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে, বান্দার উপরে আল্লাহ তাআলার কি হক রয়েছে, এই গুরুত্বপূর্ণ বিষয়টি মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, অন্য কোনো সাহাবীরা এই বিষয়টি জানতেন না। পরবর্তীতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি অন্যদের মাঝে প্রচার করার ইচ্ছা ব্যক্ত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামালেন, তাকে বললেন তুমি যদি এখনই এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরো তাহলে ফায়াত্তা খিলুন, তারা এই বিষয়টির উপরে নির্ভরশীল হয়ে যাবে, তারা আমল ছেড়ে দেবে। এই বিষয়টি আমরা এখান থেকে অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা নিতে পারি। আমরা এই আলোচনার মাধ্যমে এও শিক্ষা নিতে পারি অবস্থার প্রেক্ষাপটে কোনো বিশেষ মুহূর্তে এবং কোনো প্রয়োজন পূরণার্থে এল জ্ঞান অথবা কোনো কথা গোপন রাখতে হয়, গোপন রাখা ইসলাম বৈধতা প্রদান করে। ইসলাম এমন একটি জীবন আদর্শ যেখানে প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা কারো না কারোর জন্য কল্যাণ বয়ে আনে। সব মুহূর্তগুলোকে একটি বিষয়ে নিয়ে আসা যায় যে ইসলাম আমার আর আপনার কল্যাণের জন্য প্রত্যেকটি দিক নির্দেশনা প্রদান করে থাকে। আমরা এই তাওহীদের আলোচনা থেকে এও জানতে পারি যে মুসলমান অপর কোনো মুসলমানকে কোনো ব্যাপারে সুসংবাদ প্রদান করা, ইসলাম এটা সাব্যস্ত করেছে, সুসংবাদ হিসাবে অন্যের কাছে প্রচার করা, এটাকে মুস্তাহাব বলে সাব্যস্ত করা হয়েছে। আমরা এই আলোচনা থেকে এও শিক্ষা নিতে পারি যে আল্লাহর অপরিসীম রহমতের উপর ভরসা করে আমল বিমুখ বা নিষ্ক্রিয় হয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি অনুগ্রহ করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু এই অনুগ্রহের বশবর্তী হয়ে, অনুগ্রহের উপরে নির্ভরশীল হয়ে সকল কিছু থেকে বিমুখ হয়ে থাকা ইসলাম কখনো উৎসাহ প্রদান করে না, ইসলাম কখনো এ ব্যাপারে উৎসাহ ব্যঞ্জক কোনো কথাবার্তা বলে না, বরং আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে একজন ব্যক্তি তার উদ্দেশ্য হাসিল করবে, এটাই ইসলাম চায়। আমরা
এই আলোচনা থেকে এও শিক্ষা নিতে পারি যে ঢালাওভাবে কোনো একটা বিষয় সবার জন্য আবশ্যক করে নেওয়া এমনটি নয়, বরং যখন যেখানে যাকে যেভাবে উপযোগী হিসেবে মনে করা হয় তার উপরে নির্দিষ্ট কতিপয় দায়িত্ব অর্পিত হওয়া উচিত, অর্পিত হোক, এটাই ইসলাম শিক্ষা প্রদান করে থাকে। তাওহীদ এর এই অধ্যায় থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি। আর ইসলামের অন্যতম একটা আদর্শ হল সাহাবী আজমাইন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কোনো প্রশ্ন জিজ্ঞাসিত হতেন অথবা তাদের অভিমত সম্পর্কে জানতে চাইতেন, তখন সাহাবারা সরাসরি কথাটা বলে দিতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। অর্থাৎ নিজেরা কোনো বিষয়ের পাণ্ডিত্য, কোনো বিষয়ের জানা অথবা কোনো বিষয়ে অগ্রগামী ভূমিকা পালনে তারা বিরত থাকতেন, তারা আল্লাহ এবং তার রসুলের উপরে বিষয়গুলোকে সুপর্দ করতেন। আল্লাহ আকবার, কতই না সুন্দর এক শিক্ষা! আমরা এই তাওহীদ থেকে, তাওহীদ নামক অধ্যায় থেকে এই শিক্ষাটা গ্রহণ করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার জন্য রেখে যাওয়া আদর্শকে এভাবেই তিনি সবার দ্বারে দ্বারে উন্মুক্ত হওয়ার মতো সুন্দর এক পরিবেশ সাহাবায়ে কেরাম সহ তার সঙ্গী সাথীর মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। আমরা এই অধ্যায় থেকে এও শিখতে পারি, কোনো একটি আরোহণে একই সঙ্গে একের অধিক লোকজন আরোহণ করতে পারবে, আরোহণ করতে পারে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহনে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহিত হয়েছিলেন, আরোহণ করেছিলেন। আমরা এটার বৈধতা সম্পর্কে এখান থেকে শিক্ষা নিতে পারি। আমরা শিক্ষা নিতে পারি মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান আমরা শিক্ষা নিতে পারি এই অধ্যায় থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এর তাওহীদবাদী বান্দার মর্যাদা, তাওহীদবাদী বান্দার ফজিলত এবং তাওহীদবাদী বান্দার উচ্চ প্রশংসা, সম্মানিত শ্রোতামণ্ডলী, তাওহীদ নামক অধ্যায় থেকে আমরা আরও অনেক অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। সবগুলো শিক্ষা বলার সুযোগ নেই। আমরা প্রত্যেকেই এই সকল শিক্ষাগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের জন্য সক্ষম হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আজকে এই পর্যন্তই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।